গুড নুন এভরিওয়ান, আজকে তোমাদের সাথে টেক্সটাইল র ম্যাটেরিয়ালের আমাদের যে চ্যাপ্টারটি সেটি হচ্ছে উল ফাইবার, লেকচার 5 করব। ওকে, তো আমি সবার সাথে শেয়ার করছি, ঠিক আছে? শেয়ার করলাম কি আর আসবে কি? সবাই দেখতে পাচ্ছ বোধ হয়, তাই না? জি স্যার। ঠিক আছে, লেকচার 5 উল ফাইবার করব। কি দেখা যায় ছবিতে? ভেড়া দেখা যায় না, আর কি দেখা যায়? খেজুর গাছের মতো অবস্থা। তো উল হচ্ছে প্রোটিন ফাইবার, আমরা সাধারণত ইয়ে থেকে পাবো, কি থেকে পাবো? প্রাণী থেকে পাবো, ভেড়ার লোম বলতে পারি আমরা সেটাকে। সেটাকে আমরা টেক্সটাইলের ভাষায় উল বলতেছি। আর পাশে যে ছবিগুলো দেখা যাচ্ছে সেটি হচ্ছে মাইক্রোস্কোপিক ভিউ, ইলেকট্রনিক মাইক্রোস্কোপিক ভিউ উলের। একটা উল ফাইবার প্রত্যেকটাকে যদি আমরা মাইক্রোস্কোপের নিচে দেখি তাহলে এরকমটা দেখা যাবে, স্কেল লাইক বা খেজুর গাছের। চলো শুরু করি আমরা আজকে আমাদের লেকচার। সো বি ডিফারেন্ট, হ্যাঁ, অলওয়েজ ডিফারেন্ট হতে হবে। সবাই সবার মতো গা ভাসিয়ে স্রোতে গা ভাসালে চলবে না। সো বি ডিফারেন্ট, ছবিটা আমার ভালো লেগেছে তাই এখানে দিয়েছি। ওকে, তো প্রথমে আমরা আসি, এই যে হোয়াট ইজ উল, উলটা কি? আমরা এতদিন ধরে কি কি পড়েছি? কটন পড়েছি, জুট পড়েছি, এখন পড়তেছি উল। যে উল ইজ ন্যাচারালি হাইলি ক্রিম টেক্সটাইল ফাইবার অবটেইন ফ্রম ডিফারেন্ট ভ্যারাইটি অফ শিপ এন্ড এনি কাইন্ডস অফ অ্যানিমাল লাইক কাশ্মীরি উল ফ্রম গট, মোহিয়ার উল ফ্রম অ্যাঙ্গোরা গট, অ্যাঙ্গোরা ফ্রম অ্যাঙ্গোরা র্যাবিট অ্যান্ড উল ফ্রম আলপাকা ক্যামিলা আলপাকা অ্যানিমাল। তো সাধারণত একটা ন্যাচারালি হাইলি ক্রিম ফাইবার, সেটা নানা অবস্থান থেকে পেতে পারি আমরা। এটি একটি প্রোটিন ফাইবার, সেটা বিভিন্ন প্রকার শিপ থেকে পেতে পারি বা বিভিন্ন প্রকার অ্যানিমাল, যেমন কাশ্মীরি উল গট ছাগল থেকে পাওয়া যায়, কাশ্মীরি ছাগল থেকে, মোহিয়ার অ্যাঙ্গোরা গট থেকে, অ্যাঙ্গোরা র্যাবিট থেকে, হ্যাঁ, তারপরে এক উট আলফাকা নামক অ্যানিমাল থেকে আমরা এই লোম গুলো পেতে পারি। তো সেগুলোকে আমরা উল বলছি। ইট ইজ অলসো কল্ড গোল্ডেন ফ্লিচ, ফ্লিচ বলা হচ্ছে, গোল্ডেন ফ্লিচ, সোনালি ফ্লিচ। তো ইট ইজ উল ইজ কম্পোস্ট অফ প্রোটিন সাবস্টেন্স কল কেরাটিন হুইচ ইজ কন্টেন ডিফারেন্ট অ্যামাউন্টস অফ কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন। তো উলের যে মেইন উপাদান সেটি হচ্ছে কেরাটিন, কিন্তু এই কেরাটিন আবার অনেকগুলো নাইট্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন, সালফার ইত্যাদি সমন্বয় করে। তাহলে উল মূলত প্রোটিন ফাইবার, তার প্রধান উপাদান হচ্ছে ক্যারাটিন, আবার ক্যারাটিন অনেকগুলো নিয়ে গঠিত। ইট ইজ ন্যাচারালি ক্রিম অ্যান্ড স্পঞ্জি ফিল। আচ্ছা, একটা কথা আমি বারবার তোমাদেরকে বলতেছি, সেটা হচ্ছে ক্রিম। ক্রিম মানে কি? মানে হচ্ছে যে ভাঁজ, ভাঁজ পড়ে না আমাদের সাথে ইয়েতে, ভাঁজ। তো আমরা যখন উল, উলের সোয়েটার পড়ি বা সেক্ষেত্রে যদি দেখি সেকি অনেক বেশি ক্রিম, ভাঁজ। অ্যান্ড স্পঞ্জি ফিলস, স্পঞ্জি ফিলস কি? প্রেস করলে উপরে উঠবে, স্পঞ্জি ফিলস। তো উল অনেকটা এরকম স্পঞ্জি ফিলস। অ্যান্ড থার্মাল ইনসুলেশন, এবং তাপের পরিবাহক। আমরা ওই যে ইয়ে পড়েছিলাম না, ফ্লাক্সের কার্যনীতি বা গঠন, ফ্লাক্সের কার্যনীতিতে কি পড়েছিলাম? যে তার চারপাশে কুপরিবাহী পদার্থ দেওয়া হয়, একটা টিনের ইয়ে থাকে, তার চারপাশে কুপরিবাহী পদার্থ এবং তুলা উল দিয়ে বাইরে একটা ঢাকনা থাকে, ফলে কি হয়, বাইরের তাপ ভিতরে যেতে পারে না, ভিতরের তাপ বাইরে যেতে পারে না, ঠিক আছে? তো এইখানে তাহলে উল হচ্ছে একটা ইনসুলেশন ম্যাটেরিয়াল হিসেবে কাজ করে। কেমন করে করে সেটা আমরা দেখব। সো দ্য প্রিফার্ড লেন্থ অফ উল ফাইবার ইজ টেক্সটাইল মিল 5 থেকে 12 সেন্টিমিটার, সাধারণত প্রিফার করা হয়। দ্য ফাইননেস ভেরি ফ্রম 14 মাইক্রোমিটার টু 45 মাইক্রোমিটার পর্যন্ত হয়। এটা ফাইন ফাইবার, এটা কোর্সার ফাইবার সাধারণত হয়ে থাকে। ডান। তাহলে উল সম্পর্কে আমরা জানলাম যে উল কাকে বলছে বা উল কি, উল কোথা থেকে পাই। তাহলে উল হচ্ছে একটি ন্যাচারাল প্রোটিন ফাইবার, যেটি আমরা বিভিন্ন প্রকার শিপ, বিভিন্ন প্রকার অ্যানিমাল, যেমন ছাগল, অ্যাঙ্গোরা গট, তারপর অ্যালপাকা অ্যানিমাল, র্যাবিট, খরগোশ থেকে, অর্থাৎ প্রাণীর লোম থেকে যে পাই। এটি সাধারণত ক্যারাটিন সমন্বয়ে গঠিত। এটাতে অনেকগুলো ভাঁজ রয়েছে, ক্রিম রয়েছে, ন্যাচারাল এবং স্পঞ্জি ফিলস লাইক। এটার ম্যানুফ্যাকচারিং 5 থেকে 12 সেন্টিমিটার পর্যন্ত, লেন্থ সাধারণত, এবং ফাইননেস ভ্যারি করে 14 মাইক্রোমিটার থেকে 45 মাইক্রোমিটার পর্যন্ত। এ হচ্ছে প্রাইমারি কথাবার্তা। এই যে আমরা এখানে দেখতেছি যে মেরিনো শিপ, কাশ্মীরি গডস,
বলে না কাশ্মীরি শাল সবচেয়ে বেশি দামি, তো এই লোম থেকে হয়। অ্যাঙ্গোরা গডস, অ্যাঙ্গোরা র্যাবিট প্রচুর পরিমাণে, আলপাকা উটের মতো একটা প্রাণী, লেমা, এই প্রাণী সমূহের লোম থেকে আমরা সাধারণত এটা পেতে পারি। তো এটার একটা হিস্টোরি রয়েছে। হিস্টোরি অফ উল যদি আমরা দেখি যে থ্রু আউট দ্য ব্যাবিলকা টাইমস গ্রিক অ্যান্ড রোমান্স জার্গেস অ্যান্ড রেসিডেন্স অল অ্যাওয়ে অফ ইউরো ডিসকোভারি এক্সপ্লোরেশন সেটেলমেন্ট শিপ হ্যাভ পারফর্মস দেয়ার মার্ভেলাস ডাবল ডিউটি ফিডিং অ্যান্ড ক্লোদিং ম্যানকাইন্ড। একই সাথে মাংসও হতো, একই সাথে কিন্তু ক্লোদিংও হতো। সো ইভেন 10,000 BC উল হ্যাজ অ্যান ইম্পর্টেন্ট ফাইবার টু ক্লোথ প্রিমিটিভ হিউম্যান ট্রাইবস অ্যান্ড ভেরি কুইকলি উল হ্যাজ বিং স্পান অ্যান্ড উলেন ইন মেসোপটেমিয়া, নাম শুনেছো তোমরা, প্রাচীন সভ্যতা, বাট অলসো নর্দার্ন ইউরোপ ট্রাইবস স্পিনিং উইভিং টুলস আর রিলেটিভলি বেসিক। দ্য মোবাইলিটি অফ শিপ অ্যালোস ফ্রেসিস গ্রিকস অ্যান্ড রোমান্স ইজিলি ডিস্ট্রিবিউট দেয়ার ফর দ্য ইন্ট্রোডিউস শিপ অ্যান্ড দেয়ার রুল অ্যাক্রস ইউরোপ। তো আস্তে আস্তে কি ব্যবসা বাণিজ্যের প্রচার ঘটছে, সবখানে ছড়িয়ে পড়ছে এই উলের বিশাল বড়। একটু দেখে নিও যে কোথায় কোথায় কি ইম্পর্টেন্ট ছাত্র না। তো উল আসছে, আছে উল, এটার প্রাণীর ব্যবহার দেখো। এই ব্যবহার তো তখনই শুরু হয়েছে যে প্রাণীর চামড়া থেকে লোম আলাদা করে সেটা ইউজ করা, বা বড় বড় শীত প্রধান দেশের যে জ্যাকেট গুলি বা ক্লোদিং ক্লোদিং গুলি সেগুলোকে তোমরা দেখতে পাও। তা আমাদের দেশেও যে সমস্ত আমরা দেখি যে লোমযুক্ত, কারণটা কি? কারণটা হচ্ছে যে আমরা ওই ফ্লাক্সের নীতিতে কাজ করবে, বডিটার বডি টেম্পারেচারটা বাইরে নিয়ে যেতে পারবে না, বাইরে টেম্পারেচারটা ভিতরে নিয়ে আসতে পারবে না, ফলে ঠান্ডাটা বাইরে থেকে ভিতরে আসবে না। আর বডি যদি ক্লোজ অবস্থায় থাকে সেটাতে আপনা আপনি গরম হবে, তাই না? সো উল গ্রোয়িং কান্ট্রিজ অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, USA, UK, সাউথ আফ্রিকা, আর্জেন্টিনা, তুর্কি, স্পেন, ইন্ডিয়া, পাকিস্তান, ফ্রান্স, ব্রাজিল, চিলি, ইরান, ইরাক, ইতালি, পর্তুগাল, গ্রিস, কানাডা, মোটামুটি। তো সেখানে 88% উল অস্ট্রেলিয়ায় উৎপন্ন হয়, কারণ অস্ট্রেলিয়া কি আমরা দেখি না যে ডেইরি মিল্ক, হ্যাঁ, প্রচুর গোচারণ ভূমি, তৃণভূমি রয়েছে। তো সেই সাথে সাউথ আফ্রিকা, আর্জেন্টিনা, তারপরে নিউজিল্যান্ড, উরুগুয়ে, এই মোটামুটি তারা করে। উরুগুয়ে মোটামুটি খুবই লেস অ্যামাউন্ট। ওকে, ক্লাসিফিকেশন অফ উল আমরা কয়েকটি ভাগে ভাগ করতে পারি। উল ইজ ক্লাসিফাইড অ্যাকর্ডিং টু দ্য ক্যারেক্টারিস্টিক্স এর উপর বলা হচ্ছে যে রেঞ্জ, ব্রিড, হাফ ব্রিড, ক্রস ব্রিড, মেরিনো, যে কয়বার ইয়ে করা হয়েছে সেটা ব্রিড এর উপর ভিত্তি করে, এজ, ল্যাম্প, হগেট, উই, কার কত বয়স তার উপর ভিত্তি করে, এগুলো এক স্টেজের নাম আমরা দেখব। ক্যাটাগরি সেটি বলা হচ্ছে যে বেলেসিস, পিসেস, প্লিস, লোমের ক্যাটাগরি অনুসারে। কোয়ালিটি মাইক্রন, রিয়েল, লেন্থ, কোয়ালিটির উপর বেস করে, কত মাইক্রন কতটুকু হচ্ছে, কত লং লেন্থ হচ্ছে, গ্রেড, কালার, ভেজিটেবল ম্যাটার, ফ্রেশনেস এন্ড আদার ফলস। গ্রেড কি মানে কত ভালো খারাপ, কালার কিরকম, এখানে মানে আলাদা যে ম্যাটার ভেজিটেবল ম্যাটার এগুলো আছে কিনা ইত্যাদি, এবং কোনো ফলস আছে কিনা, এর উপর ভিত্তি করে আমরা তো রেঞ্জের উপর ভিত্তি করে এজ, কত বছর, ক্যাটাগরি, কোয়ালিটি এগুলোর উপর ভাগ করে ভাগ করতে পারি। বলা হচ্ছে দ্য কোয়ালিটি অফ উল ফাইবার প্রোডিউস ইজ বেসড অন দ্য ব্রিডিং কন্ডিশন, দ্য ওয়েদার, ফুড, জেনারেল কেয়ার এক্সেট্রা। ফর এক্সাম্পল, এক্সেসিভ ময়েশ্চার, ড্রাই, সাওয়ার ন্যাচারাল গ্রাসেস, সিমিলারলি কোল্ড ওয়েদার প্রোডিউস হার্ডার অ্যান্ড হেভিয়ার ফাইবার। উল কুড বি দ্য ক্লাসিফাইড ইন টু টু ডিফারেন্ট টাইপস, সেটা হচ্ছে শিপ ফ্রম হুইচ ইট অবটেইন বাই ফ্লিস অ্যান্ড ক্লাসিফিকেশন বাই শিপ। আমরা দেখি, আমরা ক্লাসিফিকেশন অফ উলে চলে গেলাম। ক্লাসিফিকেশন বাই ফ্লিচ মানে হচ্ছে লোম, সেটি হচ্ছে কি, নর্মাল উল, হ্যাগেট উল, ফুল চুল, পটি উল, ট্যাগ উল, ডেড উল, ওয়েদার উল। কিরকম দেখো, একটা ভেড়া বা একটা শিপ, একটা ছাগল যখন জন্মগ্রহণ করে তখন তার থেকে লোম হয়, সেই লোমগুলো বড় হয় আস্তে আস্তে। যে নর্মাল উল সাধারণত 6 থেকে 8 মাস বয়সী ছাগল থেকে যখন যে শিপ থেকে আমরা কালেক্ট করছি তখন সেটাকে নর্মাল উল বলছি। এটা যদি আরো বড় হয় হ্যাগেট উল, সেটা হচ্ছে 12 থেকে 14 মাসের বয়সী ভেড়া থেকে যেটা করছি সেটি। ফুল চুল 15 থেকে 16 মাস বয়সী ভেড়া থেকে যেটি করছি সেটি আমরা ফুল চুল বলছি। কটি উল আবার অন্যভাবে বলা হচ্ছে যে লোয়া কোয়ালিটি শিপ থেকে, মানে রোগাক্রান্ত বা এই ধরনের। ট্যাক লগ উল, ডিসকালার শিপ। ডিসকালার শিপ কি, মনে করো শিপের, আমাদের দেশে ব্ল্যাক বেঙ্গল ছাগল আসে না, একদিকে একদিকে সাদা একদিকে কালো বা নানা রকম কালার মিশ্রিত,
বা এই ধরনের মানে বিভিন্ন কালার বা কোনখানে ডিসকালার হয়ে গেছে, লাইক ডেড উল, ন্যাচারালি ডেড শিপ, মানে মৃত ইয়ে থেকে যেগুলো পাওয়া যাচ্ছে, ডেড উল, ওয়েদার উল, যেটা বলছে আফটার ওয়েদার উল কি আফটার কালেকশন ওয়ান কালেকশন, মনে করো একবার কালেক্ট করছো উলের গা থেকে, আবার উল লোম গজাবে না, আবার কালেক্ট করছো, সেটাকে বলেছে ক্লাসিফিকেশন উল বাই শিপ, ছাগল বা এ অনুসারে, ওটা ছিল ফ্লিস বা লোম অনুসারে কি ভাগে ভাগ করা যায় সেটি, এটি শিপ অনুসারে অর্থাৎ কি ধরনের শিপ সেটি হচ্ছে ফার্স্ট ক্লাস উল, সেকেন্ড ফার্স্ট টু ক্লাস, ফার্স্ট থ্রি ক্লাস, থার্ড ফোর ক্লাস, মেরিনো উল, কতবার কাটা হচ্ছে তার উপর ভিত্তি করে। দেখো বাই ফ্লিস অনুসারে আমরা যদি দেখি নর্মাল উলের যে কথাটা বলছিলাম, যে নর্মাল উল যে ফার্স্ট ফ্লিস শেয়ার্ড ফ্রম দ্য ল্যাম্প অ্যাবাউট 6 থেকে 8 মাস বয়সী, সেখান থেকে নন এস ল্যাম্প উল, মানে খুবই মানে ভার্জিন উল আমরা বলি না, একবারে এটা কোনো কাটা হয়নি এর আগে, এটা কোনো ব্যবহার করা হয়নি, একবারে সেই 6 থেকে 8 মাস বয়সী যে ভেড়ার বাচ্চা বা ছাগলের বাচ্চা থেকে, ছাগলের বাচ্চা বলাটা তো খারাপ হয়ে যাচ্ছে, আমরা যদি বলি ছাগ শিশু, হ্যাঁ সেখান থেকে আমরা পাচ্ছি সেটি। সামটাইম রেফার্ড অ্যাজ ফ্লিস উল ফর ফার্স্ট ক্লিপ, একবার প্রথমবার কাটা হয়, ভেরি ফাইন কোয়ালিটি, লিম্স উল ইজ নট স্ট্রং অ্যাজ ফুলি ডেভেলপড উল এট দ্য সেম শিপ, এটা সাধারণত একটু মানে এতটা একটা বয়স্ক ভেড়ার ছাগলের শরীরের যে লোম সেরকম তো হবে না, একটু অল্প মানে ফুললি ডেভেলপ থাকবে না। এরপরে আসে হগজ উল, সেটি বলা হচ্ছে যে কামস ফ্রম শিপ 12 থেকে 14 মাস ওল্ড, দেন হ্যাভ নট বিন প্রিভিয়াসলি শোন, মানে আগে কাটা হয়নি কিন্তু একবারে শুরু থেকে 12 থেকে 14 মাস, বলা হচ্ছে ফাইবার ফাইন সফট রেজিলিয়েন্ট ইট ম্যাচিউর, হগজ উল ইজ ভেরি ডিজায়ারেবল গ্রেড অফ উল অ্যান্ড বিকজ দি স্ট্রেন্থ ইজ ইউজ প্রাইমারিলি ফর দ্য ওয়ারপিয়ান অফ ফেব্রিক্স। এইখানে তো একটু প্যাচ লাগাই দিল, সেটি হচ্ছে যে ডিমান্ড আছে, বলা হচ্ছে যে প্রাইমারিলি ফর দ্য ওয়ারপিয়ানস অফ ফেব্রিক, ফেব্রিকের ওয়ারপিয়ানে শুধুমাত্র ব্যবহৃত করার জন্য, ওয়ারপিয়ান কিউবগুলা আমরা যখন দুই সেট ইয়ান পাই, একটা হচ্ছে ওয়ার্প আর একটা হচ্ছে ওয়েব, যেটা টানা সুতা থাকে হরিজন্টাল থাকে, বলতে একটা শাড়ির বা একটা গামছা একটা লুঙ্গি যেটি লম্বা সুতা টানা সুতা লেন্থ ওয়াইজ থাকে সেটিকে আমরা বলতেছি ওয়ার্প উল। তো এখানে ওয়ার্প ইয়ান, এখানে সাধারণত প্রচন্ড শক্তিশালী প্রয়োজন হয়, শক্তি প্রয়োজন হয় যেহেতু এটা লুমে টানা থাকে তারপর এখানে বোনা হয়, তো সেজন্য শক্তি ইয়ে করার জন্য সাধারণত আমাদের এই হগেট উলটা প্রচুর ব্যবহার করা হয় বা উল ম্যানুফ্যাকচারিং ইয়ের ক্ষেত্রে। ওয়েদার উল বলা হচ্ছে কি, যেটি হচ্ছে যে দিস উল ইজ টেকেন ফ্রম শিপ আফটার 14 মাস এন্ড দেন ইট ফ্লিস ক্লিপ ফ্রম শেয়ারিং ইন ফার্স্ট, একবার নেওয়া হয়েছে। কুল ডুল হয়েন শিপার স্লাগেটেড ফ্রম মিট, কুল চুল কোনটা, যেটা মনে করো ছাগলকে তুমি তার উল কি আছে বা নাই সেটা উদ্দেশ্য তোমার উল না, শরীরের লোম না, তোমার উদ্দেশ্য হচ্ছে মাংস, তো এরকম কসাইখানা থেকে যখন আমরা এই উলগুলোকে যখন কাটানো হয় সেগুলোকে কুল চুল বলে, বা ইউজ লাইম বা সুইটিং কেমিক্যাল প্রোটিস বা সেটা লাইম চুন ইউজ করে হতে পারে। তোমরা ছাগলের চামড়ার কখনো ঢোল বানিয়েছো তোমাদের বাড়ি যদি কারো ইয়েতে থাকে গ্রামের দিকে, বা এ ধরনের হয়তো অনেকের এক্সপিরিয়েন্স থাকতে পারে বা নাই, তো সেখানে অথবা তোমরা কি চামড়া প্রক্রিয়াকরণ প্রসেস দেখেছো কিনা, যে গরুর বা ছাগলের চামড়া থেকে লোমটাকে তুলে ফেলা হয়, তো সেভাবে চুন ইউজ করে তুলে ফেলা যেতে পারে, কেমিক্যালি ফেলা যেতে পারে, অর্থাৎ মাংসের জন্য যে ছাগলটা ইউজ করা হয় সেই ছাগলের যখন উলটা আমরা ইউজ করবো সেটিকে আমরা কুল চুল বলছি। যে উল বলা হচ্ছে যে উল হ্যাজ বিন টেকেন ফ্রম শিপ দ্যাট হ্যাজ ডাইড এ অফ এস হ্যাজ বিন অ্যাক্সিডেন্টালি কিলড, and dead wool fiber is decidedly inferior in grade and it is used log grade clothes, সাধারণত হঠাৎ করে মরে গেছে তো সেটার ম্যাচিউরিটি বা নাও আসতে পারে এই সময় বা মৃত হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে। ট্যাগ উল, ট্যাগ লগস, বলা আছে যে টর্ন র‍্যাকস অর ডিসকালার পার্টস অফ দ্য স্লিপ আর ট্যাগ লগস, এখানে একটা ভেড়ার ছবি দেখতে পাচ্ছ যে অর্ধেক আছে অর্ধেক নাই চলে গেছে, হ্যাঁ দিস আর ওল্ড সোলস অ্যাপারেন্টলি ইনফেরিয়র গ্রেড অফ, এই ক্ষেত্রে এটাকে আমরা ট্যাগ লগস বলতে পারি, টর্ন ragged or discolored part and discolored হয়ে গেছে গায়ে। পটি উল বলা আছে দিস টাইপ অফ উলেন কালেক্ট ফ্রম দ্য শিপ দ্যাট আর এক্সপোজড সেভার ওয়েদার কন্ডিশন অর ল্যাক অফ নারিশমেন্ট, রিয়েল পটি উল, দিস উল ইজ ম্যাটেড ফেল্টেড ইজ দেন হার্ড এন্ড ব্রিটল ফোর গ্রেড, মনে করো তোমার ভেড়ার কোনো যত্ন নাই, ওই কোকড়া মোকড়া হয়েছে লোম এটা কেটে নিচ্ছে সেটাকে আমরা পটি উল বলছি, দিস ইজ ভেরি লো গ্রেড উল। এরপরে আমরা একটা ক্লাসিফিকেশন দেখেছিলাম, সেটি হচ্ছে ক্লাসিফিকেশন উল বাই শিপ ছাগলের অনুসারে, সো আমরা দেখি কি ফার্স্ট ক্লাস উল বা মেরিনো উল, বলা হচ্ছে যে মেরিনো শিপ আমরা ছবি দেখেছি না,
merino sheep originated Spain yields best quality wool. These fibers are strong, fine, and elastic fiber and relatively short, ranging from 1 to 5 inches. Among the different wool fiber, merino wool has greatest amount of cream and has maximum number of scale. ওই যে খেজুর গাছের মতো দেখি. These two factors contribute its superior warmth and spinning qualities. তো এই superior warmth এবং spinning qualities, এই superior warmth টা কিভাবে দিবে দেখো. বাতাসের ফাঁক মানে করো যে উলের তো অনেক গ্যাপ রয়েছে, স্কেল রয়েছে, যার ফলে কি হয় সেখানে গ্যাপ গুলোতে বাতাস জমা হয়। তো বাতাস যখন জমা হবে উলের ইয়েতে তখন সেটার ভিতর দিয়ে তাপ, এটা তো কুপরিবাহী পদার্থ হিসেবে কাজ করছে, এদিক বা এদিক যেতে পারবে না, যার ফলে সেটা কি ওয়ার্ম হবে। সো মেরিনা উল ইউজ ইজ দ্য বেস্ট টাইপস অফ উল ক্লোদিং। তো এই গরম হওয়ার ক্ষেত্রে স্কেল যত বেশি হবে এরকম ইয়েগুলো খেজুর গাছের মতো, তত সেখানে ফাঁকা জায়গায় বাতাস ধরতে পারবে এবং তত বেশি সেই কুপরিবাহী হবে। ক্লাস টু উল, সেটি বলা হচ্ছে দিস ক্লাস অফ শিপিং অরিজিনেটেড ফ্রম ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস, সেখান থেকে যে সমস্ত পাওয়া যায় তাদের দ্য ফাইবার্স আর কম্পারেটিভলি ফাইন, ইলাস্টিক, রেঞ্জ 2 থেকে 8 ইঞ্চি পর্যন্ত হয়, লার্জ নাম্বার অফ স্কেল পার ইঞ্চে গুড ফিট। ওয়ার্ল্ড ক্লাস থ্রি যেটা originated from United Kingdom, the fiber are coarser and heavier, fewer scale, less cream and compared earlier. The smoother and lusterer, the wool are less elastic and resilient of the rope ki. The press korle abar upor chhere dile upore uthe jay. Eta resilient properties bolle. They are good quality used for the clothing er jonno byabohar hoy. Class 4 wool, these are a group of Bengal sheep, sometimes referred as half breeds. Fibers are 1 theke 6 inchi and loads coarser are light heavy. Cheap scale and little thin. একটু নিচের দিকে যাচ্ছি আমরা quality. Fibers are smoother and more luster. তাহলে আমরা দেখলাম যে wool is desirable with less elastic strength, carpet rags and dog weight clothing. তাহলে ultimate কি হচ্ছে? Merino উলটা হচ্ছে সবচেয়ে ভালো উল, first class, class 2, class 3. তো এটা depend করছে। তা বাংলাদেশে তো কোনো খাসি নাই। বাংলাদেশে যে সমস্ত ভেড়া হয় তাদের যে লোম এগুলো কতখানি প্রসেসিং যোগ্য এটা EMI পে দেখতে হবে যে স্পিনিং লেন্থ আছে কিনা বা কতখানি। ওকে, তো সেটা দিয়ে সাধারণত আমরা অন্য কিছু বানাইতে পারি, সেটা যে ইয়ে করতে হবে এমনটা তো নয়, নন অপশন তৈরি করা যেতে পারে কিনা। কম্পোজিশন অফ উল, তো উলের কম্পোজিশনটা আমরা একটু দেখবো। আমরা সেলুলোসের অর্থাৎ কটনের কম্পোজিশন দেখেছি, জুটের কম্পোজিশন দেখেছি। তো আমরা যদি কেমিক্যাল কম্পোজিশন অফ উল দেখি তাহলে কি কি রয়েছে আমাদের? ক্যারাটিন প্রধান উপাদান, 33.33%, ডার্ট 26%, সুইন 28%, ফ্যাট 12% এবং অন্যান্য 1%। তাহলে সবচেয়ে বেশি রয়েছে ক্যারাটিন 33%। তাহলে দেখো সেলুলোজের ছিল কত পার্সেন্ট? 96% সেলুলোজ। আর জুটের দুটো মিলে আলফা সেলুলোস এবং যে হেমি সেলুলোস মানে দুটো মিলে ছিল সেখানে 70% এর মতো। তো এখানে ক্যারাটিন উপাদান আমরা দেখতেছি কত পার্সেন্ট? 33%, খুবই কম। সেজন্য উলকে যখন আমরা প্রিট্রিটমেন্ট করব তো উলের প্রিট্রিটমেন্টের ফলে এই যে ডার্ট, সোয়েন, ফ্যাট, মিনারেল এগুলো চলে গেলে খুবই কিন্তু কম টিকবে ওজন। এই ক্যারাটিন থেকে ক্যারাটিন অফ উল ইজ এ প্রোটিন অফ ইম্পেরিয়াল ফর্মুলা, এটা উলের কম্পোজিশন। দ্য ক্যারাটিন এক্সাক্ট কম্পোজিশন ডিপেন্ডস অন দ্য পজিশন অফ দ্য ম্যাটেরিয়াল এন্ড দ্য ফাইবার এন্ড দ্য ট্রিটমেন্ট হ্যাজ বিন সাবজেক্টেড অফ ক্যারাটিন কন্টেন্ট সালফার ফর দিস রিজন ইট ইজ ভেরি ইজি টু সেপারেট ক্যারাটিন ফ্রম দ্য এলিমেন্টস। কি কি রয়েছে? কার্বন 50%, হাইড্রোজেন 12.3%। এই যে ক্যারাটিন এটি হচ্ছে এই যে 33%, এই 33% কনস্ট্রাকশন। তো উলে কি কি রয়েছে? যে NH প্রোটিন রয়েছে আমাদের, কার্বন রয়েছে, হাইড্রোজেন রয়েছে, আর ওখানে কিছু গ্রুপ যুক্ত আছে, ঠিক আছে, অন্যান্য যে ম্যাটার গুলো সেটা। এটা হলো স্কেলিটনটা দেখানো হয়েছে, এই হচ্ছে উল, উলের কম্পোজিশন, ঠিক আছে। তাহলে আমাদের উলের প্রধান উপাদান হচ্ছে ক্যারাটিন, ক্যারাটিন না আমাদের প্রোটিন। তো ফিজিক্যাল স্ট্রাকচার অফ উল তাহলে আমাদের একটু জানা দরকার, ফিজিক্যালি কিরকম। ফিজিক্যাল স্ট্রাকচার আমরা দেখব যে কিউটিকল, কিউটিকল তো প্রত্যেকেরই থাকে, আমরা কটনের ক্ষেত্রেও দেখেছি কিউটিকল। বলা হচ্ছে যে আউটার প্রোটেক্টিভ লেয়ার অফ স্কেলস, ওকে, এটা সবচেয়ে বাইরের। দিস লেয়ার হেল্পস টু এক্সপার্ট ডার্ট এন্ড গিভস এবিলিটি টু ফেল্ট ময়েশ্চার ফেল্টিং
and the water method of felting includes application of heat from warm and boiled water, soap and oxygenation through the washing, pressing, and by hand machine. This pulls the natural fiber intertwining together from tightly woven cloth. A layer রয়েছে উপরে বাইরে চারপাশে যেটা সাধারণত ডার্ট এগুলো থেকে রক্ষা করে কর্টেক্স বলা হচ্ছে ইন্টারনাল সেল ভিতরের দিকে and this cell expand absorb moisture making fiber band with this create film of the fiber tarpor ki royeche cortical cell the surrounded cell membrane complex the layer of contains protein and waxy lipid also easy uptake of the molecules ami dekhaacche chobi matrix bola hocche higher sulfur protein make wool bore moisture absorbent this region responsible for resistance and anti static properties of wool তো দেখি আমরা স্ট্রাকচার অফ উলের ক্ষেত্রে দেখি এটা হচ্ছে চুলের যদি আমরা বলি যে একটা লোম ভেড়ার লো এটাকে যদি আমরা মাইক্রোস্কোপের নিচে দেখি তাহলে কি রকম দেখাবে আরে সরি ফোর আউটার লেয়ার এটাকে আমরা কি বলছি কিউটিকল নামে চিনি ওকে এরপর এটার ভিতরে অনেকগুলো প্যারাসেল এবং কর্টেক্স সেল অর্থসেল কর্টেক্স আমরা প্যারা এবং অর্থ কেন বলছি আমরা যখন বেনজিনের প্যারা এবং অর্থ পজিশনে যখন যা যুক্ত থাকে তখন সেটাকে বলতে এই কর্টেক্সটাকে সেজন্য আমরা প্যারা বা অর্থ বলছি দেখো বেনজিন লাইক এখানে কর্টেক্সের ভিতরে ফাইব্রিল গুলো রয়েছে তো কর্টেক্সের ভিতরে সেল মেমব্রেন কমপ্লেক্স রয়েছে প্রত্যেকটাতে সেল মেমব্রেন কমপ্লেক্স এই প্রত্যেকটা সেল মেমব্রেন কমপ্লেক্স কিন্তু কতগুলো মাইক্রোফাইব্রিল কন্টেইন করে ছোট সূক্ষ্ম তন্তু নেয় এই মাইক্রোফাইব্রিল গুলো সাধারণত ম্যাট্রিক্স এবং মাইক্রোফাইব্রিল একসাথে থাকে এই যে ছোট ছোট তন্তুর নেয় মাইক্রোফাইব্রিল বিষয়টা কিরকম বিষয়টা হচ্ছে যদি কিভাবে বলি যে মনে করো এটা একটা পাত্র এখানে মিল্ক রয়েছে এই মিল্কের ভিতরে কিছু সুতা রয়েছে তাহলে বিষয়টা কিরকম হবে ঠিক সেরকম এই সুতাগুলোকে ফাইব্রিল বলছি আমরা আর এই দুধটাকে আমরা ম্যাট্রিক্স বলছি তো এখানেও সেরকম অবস্থা রয়েছে তাহলে আমরা দেখলাম আউটার লেয়ার কিউটিকল তারপরে হচ্ছে কর্টেক্স তারপরে হচ্ছে সেল মেমব্রেন প্রত্যেকটা কর্টেক্সের মাইক্রোফাইব্রিল ম্যাট্রিক্স বা মাইক্রোফাইব্রিল আবারও তো রয়েছে ম্যাট্রিক্স এবং মাইক্রোফাইব্রিল একসাথে ওকে তাহলে এ হচ্ছে আমাদের ফিজিক্যাল স্ট্রাকচার এখানে যদি দেখি ফিজিক্যাল স্ট্রাকচারে সেটি হচ্ছে মাইক্রোস্কোপিক ভিউ অফ পুল এটি হচ্ছে লংগিটুডিনাল ভিউ অর্থাৎ লম্বালম্বী ভাবে যদি দেখি দ্বিতীয় ছবিটা দেখো উলের মাইক্রোস্কোপিক স্ট্রাকচারটা বোঝার জন্য একটু ভালো করে দেখো দেখো একবার স্কেল লাইক না ওই যে ইয়ারা বাসা বানায় ভীমরুল হ্যাঁ দেখেছো ওরকম মনে হচ্ছে না আচ্ছা হেলিক্স কয়েল হচ্ছে সর্বশেষ যেটি আমাদের হেলিক্স কয়েল যে রাইট আলফা হেলিক্স কয়েল এই যে এখানে দেখতে পাচ্ছেন সর্বশেষ তন্তুটি একটু হেলিক্স কেন কয়েল কেন একটু হেলিক্স পেঁচানো ভাঁজ করে পেঁচানো এই জন্য কয়েল বলা হচ্ছে ওকে প্রপার্টিস অফ উল ফাইবার তো প্রপার্টিস অফ উল ফাইবারের ফিজিক্যাল প্রপার্টিস আমরা বলতে দেখলাম ফিজিক্যাল স্ট্রাকচার দেখলাম দেখো প্রপার্টিস এবং স্ট্রাকচার কিন্তু দুটো ভিন্ন জিনিস কিরকম সেটি আর প্রপার্টিস হচ্ছে ফিজিক্যালি সে কি কি বৈশিষ্ট্য বহন করে তো ফিজিক্যাল প্রপার্টিস এর ভিতরে রয়েছে আমাদের কি কি ফিজিক্যাল প্রপার্টিস কেমিক্যাল প্রপার্টিস সরি প্রপার্টিস এর ভিতরে রয়েছে ফিজিক্যাল প্রপার্টিস কেমিক্যাল প্রপার্টিস মেকানিক্যাল প্রপার্টিস এনভায়রনমেন্টাল প্রপার্টিস থার্মাল প্রপার্টিস এটসেট্রা তো ফিজিক্যাল প্রপার্টিস আমরা প্রথমে বলো বলো থার্মাল প্রপার্টিস এর কথা স্যার বলেন স্যার বুঝতেছি স্যার থার্মাল প্রপার্টিস কথা জিজ্ঞেস করতেছিলাম থার্মাল হচ্ছে যে হিটের ফলে কি ধরনের বিহেভিয়ার করবে সেটা তাপ দিলে আচ্ছা ফিজিক্যাল প্রপার্টিস অফ উল আমরা যদি বলি স্পেসিফিক গ্র্যাভিটি 1.31 লেন্থ 35 থেকে 250 মিমি কালার এটা হতে পারে হোয়াইট নিয়ার হোয়াইট ব্রাউন অথবা ব্ল্যাক সাধারণত নিয়ার হোয়াইট বা ব্রাউন হয় খুব হোয়াইট এবং ব্ল্যাক রেয়ার ফ্লেম রিয়াকশন ওডোর অর বার্ন হর্ন মানে ফ্লেমে যদি আমরা ধরি চুল পুড়ে যাচ্ছে মানুষের বা শিং পুড়ে যাচ্ছে বা এ ধরনের অর্থাৎ প্রোটিন পুড়ে যাচ্ছে এ ধরনের স্মেল হবে গন্ধ পাবো আমরা লাস্টার অফ কোর্সার ফাইবার ইজ হায়ার দেন দ্য ফাইনার ফাইবার লাস্টার মানে হচ্ছে কি
চকচক না, লাস্টার মানে হচ্ছে কি পরিমাণ আলো প্রতিফলিত করতে পারবে। তাহলে যত বেশি আলো প্রতিফলিত করতে পারবে তাহলে সেটাই লাস্টার বেশি বোঝাবে। তো চকচক তো অবশ্যই, আমরা চকচকের পিছনের যে কারণ, লাস্টার বলতে আবার অনেকে সফটনেস বুঝে যে সফট, খুবই সফট, এটি নয়, সেটি বোঝাচ্ছে। তাহলে যেই সারফেসটা যত বেশি ক্লিন সেই সারফেসটা কি করবে, তত বেশি আলো প্রতিফলিত করতে পারবে, আর তত বেশি আলো প্রতিফলিত করলে সেটি আমাদের আরো বেশি চোখে লাগবে বা ক্লিয়ার চকচক লাগবে। ময়েশ্চার রিগেন 13-16%, কত ছিল কটনের 8.5 বা 4, আর ছিল জুটের ছিল 13.17 এরকম, আর এটার হচ্ছে উলের 13-16, একটু ভ্যারি করে। ভেরি অ্যাবসর্বেন্ট, ডিসক্রিস স্ট্রেংথ হোয়েন ওয়েট, সিম ওয়ার্ম, উইল শ্রিঙ্ক এন্ড ওয়াশিং। ইলেকট্রোস্ট্যাটিক রিয়াকশন, হাইলি ইলেকট্রোস্ট্যাটিক এন্ড ড্রাই কন্ডিশন। ইলেকট্রোস্ট্যাটিক রিয়াকশন কি? বিদ্যুৎ পরিবহন, টেনাসিটি, স্ট্রেংথ, ড্রাই 1.3 গ্রাম পার ডেনিয়ার, ওয়েট 0.6। আমরা কটনে দেখেছিলাম কি বেড়ে যায়, এখানে কি কমে যায়, কেন? হাইড্রোজেন বন্ড ভেঙে যাওয়ার কারণে। ইলাস্টিসিটি, ইলাস্টিসিটি, ইলাস্টিসিটি যেটি হচ্ছে সেটি হলো আমরা জানি রাবার, রাবার লাইক ম্যাটেরিয়ালের ক্ষেত্রে আমরা কি দেখি যে টেনে সেটা ছেড়ে দিলে চলে যায় ইলাস্টিসিটি, সেটা তো ইলাস্টিসিটি যে ব্রেকিং এক্সটেনশন হচ্ছে 42.5% মোটামুটি, এবং রিকভারি যদি বলি 69.5%, 69.5%, অর্থাৎ 69% এর ক্ষেত্রে 5% হবে, মানে 5% রিকভারি সে দিবে তার অরিজিনাল লেন্থ থেকে। সে যদি টানাটানি করা হয় তাহলে 5% রিকভারি দিবে, অর্থাৎ তার লেন্থের 5%, মনে করো 10 যদি হয়, 10-এর 5% বের করো, এতটুকু 10 ইঞ্চি হলে তার 5% বাড়ালে তাহলে সে কেবল আগে রিকভারিতে আসতে পারবে, আদারওয়াইজ না। ইলাঙ্গেশন অ্যান্ড ব্রেক, অর্থাৎ টেনে ছিঁড়ে যাবে কখন, বলা হচ্ছে যে 25-35%, অ্যান্ড 25-35% ইন ওয়েট কন্ডিশন, টানলে এইরকম এত পার্সেন্ট টানলে সে ছিঁড়ে যাবে। আমরা তো দেখলাম রিকভারি হচ্ছে 5%, আর বাড়তে পারে কত দূর পর্যন্ত, 42.5 পর্যন্ত, কিন্তু ছিঁড়ে যায়। ফিল অর হ্যান্ড সফট, রেজিলিয়েন্সি বলা হচ্ছে এক্সেলেন্ট ডিউ টু ক্রিম, যে যত বেশি ভাঁজ হবে স্পঞ্জ লাইক হবে, স্পঞ্জ এর মতো করবে। অ্যাবারশন রেজিস্ট্যান্স গুড, ডাইমেনশনাল স্টেবিলিটি ব্যাড ফর টেন্ডেন্সি টু ফেল্টিং। ডাইমেনশনাল স্টেবিলিটি মানে কি, অর্থাৎ লেন্থ এবং উইথে যাচ্ছিল সেটা যদি না থাকে সেটাই তার ডাইমেনশনাল স্টেবিলিটির ফল্ট। ইফেক্ট অফ হিট, বলা হচ্ছে হিট এফেক্টস দ্য উল ফাইবার গ্রেটলি, সানলাইট ফাইবার্স বিকাম ডিসকালার্ড এন্ড ডেভেলপ হার্শ ফিল, সানলাইটে হার্শ হয়ে যায়। এটা আমরা দেখতেছিলাম ফিজিক্যাল প্রপার্টিস গুলো, কেমিক্যাল প্রপার্টিস পড়বো আমরা, কেমিক্যাল প্রপার্টিস পড়ে বোধহয় শেষ হবে আজকে। কেমিক্যাল প্রপার্টিস গুলো কি, কেমিক্যাল প্রপার্টিস গুলোর কথা যদি আমরা বলি তাহলে কেমিক্যাল কি ধরনের বৈশিষ্ট্য বা প্রক্রিয়া দ্বারা শো করবে, আচরণ বোধ করবে সেটা। ইফেক্টস অফ এসিড, বলা হচ্ছে উল ইজ অ্যাটাক বাই দ্য হট কনসেন্ট্রেটেড সালফিউরিক এসিড অ্যান্ড ডিকম্পোজেস কমপ্লিটলি, ইট ইজ এ জেনারেল, দেখো সালফিউরিক এসিড এন্ড ডিকম্পোজ কমপ্লিটলি, তাহলে প্রোটিন ফাইবারও কিন্তু সালফিউরিক এসিডে চলে যায়। আমরাও কি, আমরাও কিন্তু প্রোটিন, তাই না? বলে না যে এই যে কারে অ্যাসিড মারছে, জলিলের ভারী ঘেরাও দিমু, হ্যাঁ কপিলারে অ্যাসিড মারছে, তাহলে অ্যাসিড কি আমাদের, যেহেতু আমরাও প্রোটিন, আমাদেরকেও বার্ন করে দেয়, তাহলে উলও কিন্তু একটা প্রোটিন ফাইবার, তাহলে উলকেও কিন্তু সালফিউরিক অ্যাসিড বা এই ধরনের অ্যাসিড, হাইলি কনসেন্ট্রেট স্ট্রং অ্যাসিড গুলি কি করছে, বার্ন করছে। সো ইট ইজ জেনারেল রেসিস্টেন্স টু মিনারেল অ্যাসিড অল এস্টেন ইভেন হাই টেম্পারেচার, দো নাইট্রিক অ্যাসিড টেন্স টু কজেস ড্যামেজ বাই অক্সিডেশন। ইফেক্টস অফ অ্যালকালিস কি, the chemical nature of wool keratin is shabd korona is such that particularly sensitive to alkaline substance, wool will dissolve in caustic soda solution that would have little effects on cotton, a strong alkaline effect on wool fiber, but wax does not effect of wool. So অল্প মৃদু ইয়ে করতে পারি আমরা, মৃদু অ্যালকালাইন কন্ডিশনে উলটিকে, কিন্তু হাইলি অ্যালকালাইন যখন হবে তখন কিন্তু এটা ড্যামেজ হবে। তো কাস্টিক সোডা কিন্তু প্রচন্ড পরিমাণে খার, তো এটি যখন আমরা ল্যাবরেটরিতে, এই কথা বলছি কে, এটা যখন আমরা ল্যাবরেটরিতে, তুমি মিউট করে নাও এটা, আচ্ছা আমি মিউট করে দিচ্ছি, এটা যখন ল্যাবরেটরিতে অথবা
আমরা ইন্ডাস্ট্রিতে ইউজ করব সে বিষয়ে কিন্তু তখন আমাদের সতর্ক থাকা দরকার। কারণ হচ্ছে যে নাহলে কিন্তু আমাদের হাতও বা এগুলো নষ্ট হয়ে যেতে পারে, বিকজ ইট ইস অলসো প্রোটিন। ইফেক্ট অফ রেসিস্ট্যান্স টু কম্পারিজন কম্প্রেশন, রেজিস্ট্যান্স টু কম্প্রেশন ভ্যালু আর ইউজফুল টু অ্যাসেসিং দ্য সুইটেবিলিটি অফ স্পেসিফিক ইউজ। রেজিস্ট্যান্স টু কম্প্রেশন মানে হচ্ছে কম্প্রেস করলে সে রেসিস্ট করে কিনা কতখানি। Is a force per, bola hoche resistance to compression is the force per unit area required to compress a fixed mass of wool to a fixed volume. So resistance to compression related to the fiber diameter from and frequency of beam. So effect of resiliency, eta arekta alada points hobe ekhane hoye geche. Wool fibers can stretch at 50% of their original length and wear 30% when dry. Effect of organic solvent does not affect the organic solvents. Wool affected by insects, kichu insects etake dhore. Okay, effect of bleach, bleach mane ki mone hocche je amader je natural color ta royeche seta ke dur korbo. So bola hocche chlorine bleach is ordinarily harmful for wool. Potassium permanganate sodium nitrite are utilized for bleaching. Peroxide bleaching kora hoy. Effect of microorganism, mildew remains white long time, jodi onekkhon bheja thake tale sekhane bibhinno prokar microorganism dhorte pare. Dyeing ability, bola chhe wool absorb many different types of dyes deeply uniformly directly without any chemicals, jemon amra sadharonoto protein fiber er je dye acid dye diye dyeing kore thaki, acid dye chharao aro kichu dye diye dyeing kora jay. Effect of color fastness, seti hocche je like sir bolle sir আচ্ছা, তাহলে ইফেক্ট অফ ডাই করলাম কালার ফাস্টনেস। কালার ফাস্টনেস প্রপার্টিসটা কি কেটে যাবে এখন জয়েন করো আবার। কালার ফাস্টনেস প্রপার্টিসটা, কালার ফাস্টনেস প্রপার্টিসটা কি, কালার ফাস্টনেস প্রপার্টিসটা হচ্ছে যে কালার উঠে যাওয়া। তো এই ক্ষেত্রে কি বলা হচ্ছে, কটন ইজি টু ডাই এবং মোটামুটি ভালো কালার ফাস্টনেস শো করে। এছাড়াও আমাদের মেকানিক্যাল প্রপার্টিস রয়েছে।